আসসালামু আলাইকুম বন্ধুরা ধর্ম মানব জীবনের অত্যন্ত অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ দেখেন যে আমরা মুসলমান জন্মের পরে একটু বড় হওয়ার পর অর্থাৎ তিন চার পাঁচ বছর বয়স যখন হয় তখন তাদেরকে কী করা হয় একটা সিপারা বা আমপারা একটা আরবির ছোট বই হাতে দিয়ে আমরা মাদেশায় পাঠিয়ে দেই অর্থাৎ তার ভিতরে একটা মেমোরি কার্ড ঢুকো দেওয়া হয় ঠিক এরকমটি খ্রিস্টান ধর্মেও আপনার একটা নির্দিষ্ট বয়সে আট বছর বয়সে তাদেরকে গির্জা নিয়ে তাদেরকে কি করা হয় দীক্ষা দেওয়া হয় তারপরে ইহুদি ধর্মে ঠিক ছেলেদের বারো বছর এবং মেয়েদের তেরো বছর হলে তাদেরকে কোথায় সেই সিনাগ বা টেম্পলে নিয়ে তাদেরকে কি করা হয় যে তোমরা এখন আর ছোটো না আবার বড় না তোমাদেরকে এ ধর্মে দীক্ষিত হতে হবে এবং এই যে হিন্দু ধর্মের যে নিয়মকানুনগুলো আছে এগুলো সারা জীবন পালন করে যেতে হবে এইভাবে তাদেরকে কি করা হয় একটা পরিবর্তন আনা হয় অর্থাৎ মেমোরি কার্ড ঢুকোই দেওয়া হয় তার ভিতরে তারপরে সে ওই মন্ত্র সারা জীবন গিয়ে যায় কেন আমার কথা হচ্ছে কেন কেন উত্তর হয়তো কোনো দিনই জানা সম্ভব হবে না হুম এই যে মানুষের মানুষে ভেদাভেদ আসলে কি মানুষের সাথে মানুষের কোনো পার্থক্য আছে নাই আপনি দেখবেন যে পৃথিবীতে যত মানুষ আছে সমগ্র পৃথিবীতে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষেরই একটাই ধর্ম শুনেছে কি প্রত্যেকটা মানুষ সুখে হাসে দুঃখে কাঁধে শীতে কাঁপে এটা আমি সব বলে থাকি এটা আর কি তো দেখেন যে ধর্মের কথা আসলেই প্রাচীন যে ধর্ম সনাতন ধর্ম সেটার কথা চলে আসে আর কি ধর্মের কথা বললেই চলে আসে সেই ইহুদি ধর্মের বা আব্রাহামের সেই ধর্মের কথা ধর্মের কথা বলে আসলে চলে আসে খ্রিস্টানদের মধ্যে ধর্মের কথা চলে আসে তারপরে আর ইসলাম ধর্মের কথা সব ধর্ম কথাই চলে আসে আর আপনি যদি সত্যিকারের ন্যায় বিচারক হন তাহলে কিন্তু আপনি সকল পক্ষের কথা না শুনেন সঠিক বিচার করবেন না কারণ এক একজন পক্ষ এক একটা পক্ষ যখন কথা বলবে আমার কথা শুনেন যে একটা পক্ষ একটা পক্ষ যখন আপনার কাছে কোনো বিষয় বলবে তখন তার দোষটা ঢেকে দেয় হ্যাঁ একজন বিচারকের কাছে যখন যায় কোনো আসামি তখন কিন্তু নিজের দোষটাকে ঢেকে রেখে বলে কিন্তু যে বলে তার যে শত্রু সে কিন্তু আবার ওই দোষটাকে উন্মুক্ত করে দেয় ব্যাপারটা বুঝতে পেরেছেন এরকম তো এখন সঠিক বিচারক হলে আপনি কিন্তু সবার কথাই শুনবেন সকলের কথা যদি আপনি শোনেন তাহলে কি সেটা কি বলে কম্পেয়ার করা তুলনা করা তুলনা করলে আপনি সঠিক বিষয়টা অনুধাবন করতে পারবেন তখন আপনি হবেন একজন ন্যায় বিচারক বা ন্যায় বিচারকগুলি আপনাকে ধরা যেতে পারে তো এখানে যে দেখেন যে সনাতন ধর্মেও কিন্তু একই কথা যেটা আমি অন্য ভিডিওতে বলছি এখানেও সে কথা বলছি যে বিষয় উপলক্ষে দেবতা ও ওষুধদের মতো দ্বন্দ্ব হয় এটা আছে ঋগবেদের দ্বিতীয় কাণ্ড প্রথম প্রপাঠকের তৃতীয় অনুবাদ পৃষ্ঠ নম্বর আটশো আটচল্লিশ বেদের এই যে যে দ্বন্দ্ব দেবতা ওষুধের দ্বন্দ্ব আমাদের মধ্যে আছে যে ইবলি শয়তানের সাথে পাকের যে একটা কথা কাটাকাটি এবং আদম হওয়ার যে শত্রু তৈরি হয় সেই বিষয়গুলো আছে এরকম দিই এই একই বিষয় বাইবেলেও পাবেন তাওরাতেও পাবেন অতএব সৃষ্টির সেই শুরুতে এমন কোনো বিষয় ঘটেছিল অথবা বর্তমানেও ঘটে যাচ্ছে যে আমরা সমাজেও যদি দেখি যে দুই শ্রেণীর লোক আমরা পাই এক প্রকারের লোক আছে সাধু আর এক প্রকার আছে শয়তান আর এক প্রকার সাধু আছে সদ্য বেশি হ্যাঁ তারা সাধুর রূপ ধরে থাকে কিন্তু ভিতরে শয়তান এরকম ঠিক মানে এই যে জটিল যে দুটো পক্ষ মানে প্রধান যে দুটো পক্ষ এটা কিন্তু যেমন সেই প্রত্যেকটা ধর্মে আমরা দেখতে পাই পৃথিবীতে যত ধর্মে আছে কেন দেখবেন যে সর্বত্রই কিন্তু এর অবধি দুটো পক্ষ আমরা দেখতে পাই সেই অ্যাস্টেক সভ্যতা বলেন মায়ান সভ্যতা বলেন প্রাচীন মিশরের সভ্যতা বলেন হ্যাঁ আমেরিকার সেই সভ্যতা বলেন রোম সভ্যতা বলেন এমনি অনেক 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 প্রাচীন ধর্মগুলো আপনি কেঁটে ঘেঁটে দেখেন সর্বত্র আপনি দেখতে পাবেন যে দুইটা পক্ষ এই দুটি পক্ষের কথা কিন্তু সব জায়গায় বলা আছে এখন আপনি কোন পক্ষে হুম আপনি কোন পক্ষে শয়তানের পক্ষে না সাধুর পক্ষে এই বিষয়টা কিভাবে আপনি জানবেন এটা কে আপনাকে সমাধান দেবে কারো দেওয়ার প্রয়োজন নাই আপনি আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন যে আমি কেমন মানুষ আপনি যখন সকালবেলা টয়লেটে যান হুম তখন নিলিবিলি একটু ভাববেন টাকার কথা বাদ দিয়ে একটু নিজের ব্যাপার নিজের আত্মসমালোচনা করবেন একটা কথা আছে যে নিজেকে চিনতে পারছে সে ঈশ্বরকে চিনতে পারছে আপনি যে সমাজে পালন করেন হুম নিজেকে বড়ো বলে মনে করেন প্রত্যেকটা মানুষ কিন্তু একজন একরম যার টাকা আছে মনে করে আমার এই টাকার কারণে সবাই আমার ভয় পায় যে লোক শিক্ষিত সেগুলো আমার শিক্ষার কারণে আমার সবাই সম্মান করে মান্য করে ভয় করে ইত্যাদি ইত্যাদি যার যা আছে সে তাই নিয়ে কিন্তু অহংকার করে দম্ভ করে হ্যাঁ কিন্তু এই যে যে জিনিসটা আপনাদের দিলো কে দিল এটা কি কখনো ভেবে দেখেছেন এটা কিন্তু আমরা কখনো ভাবি না দেখ সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার তো আপনার মধ্যে যে ভালো এবং মন্দ দুটো দিক আছে এই বিষয়গুলো আপনি বুঝতে পারবেন অনুধাবন করতে পারবেন উপলব্ধি করতে পারবেন যদি আপনি আপনার নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখেন আর যদি আপনার বিবেক নাই থাকে তাহলে আপনি অন্ধ কথা প্রসূত কথা বেড়ে যায় এখানে আকাশের সূর্য দগ সূর্য দাও দাউ লেলিহাম হুম এখন আপনি সূর্যের দিকে যদি আপনি একটা মাটির টুকরো কিংবা একটা পাথরের টুকরো কিংবা একটা কাপড়ের টুকরো কিংবা একটা কাগজের টুকরো বা অন্য কোনো একটা টুকরা যদি আপনি ধরেন দেখবেন তারপর শুধু আলোই পড়বে কিন্তু যে রিফ্রি প্রতিধ্বনি যেটা আর কি বা প্রতিচ্ছবি যেটা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না তো সেখানে কি করতে হবে সেখানে গ্লাস চকচকে গ্লাস আধুনিক যুগে আমরা বাস করি দু সাল যে কাস আছে যে কাস আয়না যেটা আর কি এই আয়না যদি আপনি ধরেন দেখবেন যে ঠিক ওই আয়নার ভিতরে একটা সূর্য সৃষ্টি হয়ে গেছে তৈরি হয়ে গেছে বুঝতে পারছেন তো অনেক কথা হাজার কথা এটা হাজার ভিডিও লক্ষ ভিডিও দিয়ে আপনাকে বোঝার সম্ভব না যদি আপনি বুঝেন তাহলে একটা কথা বুঝতে পারি সেটা হচ্ছে যে একটা গানের ভিতর আছে যে আয়না বর্ষায় দেয় না কলভির ভিতর বাবারে কলভির ভিতর একটা গান আছে আমাদের দেশে কার লেখা আমি জানি না তো একটা কথা বললাম যে আয়না বসায় দে বাবা কলভের ভিতর তো আয়না যে জিনিসটা দেখবেন যে আয়না বসেলে কি হয় আয়নার মধ্যে যেমন সূর্যের যে প্রতিচ্ছবি যেটা দেখবেন আরেকটা সূর্য ওই আয়নার ভিতর তৈরি হবে ঠিক আপনি যদি আপনার যে দিলকে কলকে আত্মাকে হৃদয়কে মনকে যাই আমরা বলি হুম এটাকে যদি আপনি পরিষ্কার করেন তাহলে আপনার ভিতরে সেই যে সৃষ্টিকর্তা সেই সৃষ্টিকর্তার সেই নূর তার যে আলো সেটা আপনার সেই প্রতিচ্ছবি প্রতিধ্বনি প্রতিবিম্ব হ্যাঁ সেটা কিন্তু ধরা পড়বে সেখানে ঠিক আছে আপনার কলভাবে ঈশ্বরের নূরে নূরান্বিত সেই স্রষ্টার জ্যোতিতে যদি মন হয়ে যাবে তখন আপনি স্রষ্টার সান্নিধ্যে যেতে আপনার কোনো বাধা থাকবে না সর্বক্ষণ সব কিছুর ভিতরে সব সৃষ্টির মধ্যে দেখতে পারবেন তার উপস্থিতি এটা গোপন কথা বলে দিলাম যদিও সমস্ত সৃষ্টির ভিতরে সমস্ত সৃষ্টির ভিতরে দেখবেন তার উপরে সব কিন্তু একই শক্তির নানান রূপ যা কিছু আমরা দেখি দৃশ্যমান আর অদৃশ্যমান যাই আমরা দেখি এগুলো আসলে শক্তি নানান রূপ এটা জটিল ব্যাখ্যা এটা সাধনা করতে হয় সাধনা ছাড়া হয় না দেখবেন যে এক লোক মাস্টার ডিগ্রি করার অর্থাৎ মাস্টার ডিগ্রি এম এ পাস করার পরে সে বেকার ঘুরে বেড়াচ্ছে চাকরি নাই আছে না আছে আবার ম্যাট্রিক পাশ করে সে বা লেখাপড়া জানে না ধুলাই খালে ঢাকার ধুলাই খালে সে পার্সেলের ব্যবসা করে মাসে লাখ টাকা ইনকাম করতেছে আছে না আছে তো এরকম তো বহু বিচিত্র কথা যেটা আসলে একটা ভিডিওতে বলা সম্ভব না আপনারা দেখতে থাকেন আর উনত থাকবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে